আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কিভাবে ব্ল্যাক কালারের রং মিক্স করবেন, লেকার পলিশের যে ব্ল্যাক কালারটা ওইটার রং কিভাবে মিক্স করতে হয় এবং কিভাবে সঠিক নিয়মে ব্ল্যাক কালারটা করতে হয়, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর এবং কমেন্টের মধ্যে জানাবেন আপনারা এই ভিডিও দেখে কতটুকু উপকার পেলেন এবং আমি আপনাদেরকে কতটুকু উপকার করতে পারলাম লেকার পলিশের বিষয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে ব্ল্যাক কালারের মিক্স করা হয় এবং কিভাবে কালারটা মারা হচ্ছে সেটাও দেখুন। ভিডিও লাস্টের দিকে দেখতে পারবেন কিভাবে আমি ব্ল্যাক কালারটা মিক্স করব, ব্ল্যাক কালারটা কিভাবে রেডি করব এটা দেখতে পারবেন। তো দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে শুরু থেকে কালারের মিক্স করার যে প্রসেসিংটা কিভাবে করতে হবে এবং কিভাবে আপনারা কালারটা মিক্স করবেন এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন না যদি শেষ পর্যন্ত না দেখেন। আর যদি স্কিপ করে দেখেন তাও বুঝতে পারবেন না। তো দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন। দেখলে আশা করি বুঝতে পারবেন কিভাবে ব্ল্যাক কালারটা মিক্স করা হয় এবং ব্ল্যাক কালারটা কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই দেখছেন, এতক্ষণ দেখছেন কিভাবে ব্ল্যাক কালারটা মারতে হয়, এখন দেখবেন ব্ল্যাক কালারটা কিভাবে মিক্স করতে হয়। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিব 300 গ্রামের মতো টপ কোট, গুলানো টপ কোট, মানে যেটাকে হাইগ্লিস বলা হয় হাইগ্লিস, তার সাথে দিয়ে দিব 700 গ্রামের মতো ক্লিয়ার সিলার। আপনারা চাইলে ইনটেক দিতে পারেন, যেহেতু আমি ইনটেক দিচ্ছি না গুলানোটা দিচ্ছি, তো সমান দিতে পারেন, গুলানো হলে গুলানো দিতে পারেন কিংবা ইনটেক থাকলে ইনটেক দিতে পারেন। তো টোটাল 1 লিটার হতে হবে, 700 গ্রাম ক্লিয়ার সিলার, 300 গ্রাম টপ কোট, তার সাথে দিয়ে দিবেন 4 4 6 2 লিটার। যেহেতু আমি ফুল সেটের জন্য কালার গুলতেছি, মানে 6টা চেয়ার একটা ডাইনিংয়ের জন্য, একটা ডাইনিং ফ্রেমের জন্য কালারটা মিক্স করতেছি, তার জন্য আমার বেশি কালারটা মিক্স করতে হচ্ছে। আর যদি আপনারা 1টা চেয়ারের জন্য মিক্স করেন সেক্ষেত্রে আরও কম মিক্স করতে পারবেন। আপনারা অনেকেই বলবেন যে 1টা চেয়ার কালার করতে কি এতগুলো কালার লাগে নাকি, তো ভাইয়া 1টা চেয়ারের জন্য না, আমি ফুল সেটের জন্য কালারটা মিক্স করতেছি, তার জন্য আমি 1 লিটার টপ করে এবং ক্লিয়ার সিলারে 1 লিটার দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 4 4 6 2 লিটার। তারপর আমি হার্ডনারটা দিব আমি 700 গ্রাম, যেহেতু কালারটা অনেকটা পাতলা হবে, কালারটা তাড়াতাড়ি শুকানোর জন্য আমি 700 গ্রাম হার্ডনার দিয়ে দিব। তো হার্ডনার দেওয়ার পর এই যে আমি এখন ব্ল্যাক কালার দিব, আমি ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমি একটা বোতল কেটে নিছিলাম যেটা দিয়ে আমি মেপে কালারটা দিতে পারি। তো আপনারা চাইলে এরকমভাবে একটা বোতল নিতে পারেন কিংবা আপনাদের যদি অন্য কোনো সিস্টেম থাকে তাহলে আপনারা অন্য সিস্টেমে কালারটা মিক্স করতে পারেন। তো আমি 2 বোতল কালার দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই, দেখাবেন নতুন আরেকটা ভিডিও।